আমার প্রিয় 2023 সালের নতুন বছরে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সপ্তম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। তারপর সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা সপ্তম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। দেখো, ফুল মার্ক্স তোমাদের রয়েছে 15 আর সময় তোমাদের রয়েছে 30 মিনিট। দেখো, প্রথমে তোমাদের দিয়েছে বিভাগ ক। বিভাগ কয় একের দাগে রয়েছে, সঠিক উত্তর নির্বাচন করো। এখানে মোট তোমাদের 4টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1:1 = 4 = 4। ভালো করে প্রশ্নগুলো দেখে নাও। খ, বিভাগ খয়ে মোট তোমাদের 3টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1:1 = 3 = 3। তারপরে তোমাদের রয়েছে বিভাগ গ। বিভাগ গয়ে 1টি প্রশ্ন রয়েছে, প্রশ্নের মান রয়েছে 4। তারপরে তোমাদের রয়েছে বিভাগ ঘ। বিভাগ ঘয়ে মোট তোমাদের 4টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1 করে। পরে তোমাদের রয়েছে বিভাগ খ। বিভাগ খয়ে মোট তোমাদের 3টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1:1 = 3 = 3। তারপরে তোমাদের রয়েছে বিভাগ গ। বিভাগ গয়ে 1টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রশ্নের মান রয়েছে তোমাদের 4। তারপরে তোমাদের রয়েছে বিভাগ ঘ। বিভাগ ঘয়ে মোট তোমাদের 3টি প্রশ্ন দেওয়া আছে, প্রিন্টিং মিস্টেক আছে, মোট 3টি প্রশ্ন আছে, প্রতিটি প্রশ্নের মান 1:1 = 3 = 3। এই রয়েছে টোটাল তোমাদের 15 মার্কের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রে দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হাউ লাল কালার যে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করবে, যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও, যারা এবছর সপ্তম শ্রেণীতে পড়ছে। আমরা যে মুহূর্তে বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র হাতে পাচ্ছি, সবার ফার্স্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা তোমাদের কাছে তুলে ধরছি। তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।